আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত। তো আজকে গলার ভয়েসটি শুনতে পাচ্ছেন একটু অন্যরকম, ঠান্ডা লেগেছে যার কারণে গলার ভয়েসটি অন্যরকম, জ্বর অবশ্য নেই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আজকে জয়দেবপুরের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে সামনে এখানে যে ভোগরা ওভারপাস এটি দেখতে পেলাম, উপরের অংশে কার্পেটিং এর কাজটি চলছে। এখান থেকে সামনের দিকটি চলে গেছে গাজীপুর চৌরাস্তার দিকে। কয়েকজন প্রবাসী ভাই বলেছিলেন গাজীপুর চৌরাস্তা থেকে একদম জয়দেবপুর পর্যন্ত সেখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাতে। আজকে সেদিকে যাওয়ার পথে পুরো সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটিও দেখাবো। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম ওভারপাসটির উপরের পুরো অংশে কার্পেটিং হয়ে গেছে, বর্তমানে ফিনিশিং এর কাজ চলছে। নিচে সড়কের বাম পাশটি চলে গেছে চন্দ্রার দিকে, ডান পাশটি হচ্ছে ঢাকা বাইপাস। আজকে গলার অবস্থাটি ভালো নেই যার কারণে বেশি কথা বলবো না, যাওয়ার পথে এখানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। এদিকের অংশে দেখা যাচ্ছে ডিভাইডারের জন্য কাজ চলছে। এই ওভারপাসটিতে সব মিলিয়ে 6টি লেন, মাঝখানের লেনটি শুধুমাত্র বিআরটি বাসের জন্য, তার দুপাশের লেনটি অন্যান্য যানবাহনের জন্য। ওভারপাস থেকে নেমে সামনে একটি স্টেশন দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভোগরা নর্থ স্টেশন। স্টেশনটি পার হয়ে সামনে দুটি ফ্লাইওভার, ডান পাশের এটি হচ্ছে যেসব যানবাহন ময়মনসিংহের দিক থেকে এসে সামনে গাজীপুর চৌরাস্তাটি ক্রস করবে তাদের জন্য। বাম পাশের এই অংশে দেখা যাচ্ছে আরেকটি ফ্লাইওভার, এটি হচ্ছে বিআরটি লাইন 3 এবং অন্যান্য যানবাহনের জন্য। মাঝখানের এই অংশে বিআরটির বাসগুলো চলবে, বাম পাশের এই অংশে অন্যান্য যানবাহন চলাচল করবে। এবার গাজীপুর চৌরাস্তার দিকে চলে এসেছি, এই ফ্লাইওভারের অংশে দেখা যাচ্ছে বর্তমানে ফিনিশিং এর কাজ চলছে। বাম পাশের এই অংশটি হচ্ছে যারা এই ফ্লাইওভারটি ব্যবহার করে ময়মনসিংহ মহাসড়কের দিকে যাবে তাদের জন্য। গাজীপুর চৌরাস্তার এখান থেকে সামনের দিকটি চলে গেছে জয়দেবপুরের দিকে, এখন এখান থেকে সামনের দিকের অংশে চলে যাব। এই জায়গাটিতেও একটি স্টেশন হবে। ফ্লাইওভার থেকে নামার এদিকের অংশ দেখা যাচ্ছে কার্পেটিং হয়ে গেছে। এখানে সড়কটিকে 6টি লেন করা হয়েছে, মাঝখানের এই অংশ দিয়ে শুধু বিআরটির বাসগুলো চলাচল করবে, বাম এবং ডানের লেনগুলো অন্যান্য যানবাহনের জন্য। বিআরটির বাসগুলো যখন মাঝখানের লেন দিয়ে চলাচল শুরু করবে তখন অন্যান্য যানবাহনের ইউটার্ন নেওয়াটা অনেক অসুবিধা হবে। এখানে যেটি দেখতে পেয়েছি, যানবাহনগুলোকে ইউটার্ন নেওয়ার জন্য জয়দেবপুর এবং গাজীপুর চৌরাস্তায় যেতে হবে। এখনো যেহেতু এখানে বিআরটির বাসগুলো চলাচল শুরু হয়নি তাই বেশ কিছু জায়গায় ইউটার্ন নেওয়া যাচ্ছে। সামনে এটি হচ্ছে বিআরটি ডিপো স্টেশন। এখানে ডান পাশটি হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
সামনে যে স্টেশনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আরং মিল্ক ফ্যাক্টরি স্টেশন। ডান পাশে হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রবেশের গেট। এখানের ভিতর দিকটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবার এখান থেকে সামনের দিকে চলে যাব। এটির সামনেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সামনে এটি হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট স্টেশন। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম স্টেশনের অংশে কাজ চলছে। স্টেশনে প্রবেশের জন্য এখানে যে ফুটওভার ব্রিজ রয়েছে সেটি দিয়ে স্টেশনে প্রবেশ করতে হবে। এখানে ডান পাশটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সড়কটি এখান থেকে সামনের দিকে চলে গেছে জয়দেবপুর রেল স্টেশনের দিকে। গাজীপুর যে টার্মিনাল সেটি আরেকটু সামনেই, বিআরটি বিমানবন্দরের সামনের দিক থেকে শুরু হয়ে সামনে গাজীপুর টার্মিনালে গিয়েই শেষ হয়েছে। সামনে এটি হচ্ছে বিআরটির গাজীপুর টার্মিনাল। বিআরটির বাসগুলো এখানে এসে এখানে ইউটার্ন নিয়ে তারপর বিমানবন্দরের দিকে যাবে। এখানে একদম বামে এবং ডান পাশের এই লেনগুলো হচ্ছে অন্যান্য যানবাহনের জন্য। গাজীপুর চৌরাস্তা থেকে এসে যারা রাস্তার অপর প্রান্তে যাবে তখন এই জায়গায় এসে এখানে ইউটার্ন নিতে হবে। এটির পিছনের এই দিকটাই হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন। এবার এখানে সামনে সড়কের অংশটি দেখাই। সামনের দিকে একটি রেল ক্রসিং, এখানে যখন রেল ক্রসিং পড়ে তখন দেখা যায় জায়গাটিতে যানজট লেগে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।